আওয়ামী সরকারের বিরুদ্ধে ডাইরেক্ট একসুরে নামতে হবে এমনই মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। কেরোসিন, ডিজেল, এলপি গ্যাস ও যানবাহনের ভাড়া বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেড় মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে বিএনপি। সোমবার প্রথম দিনের কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের সময় পুলিশি বাধার অভিযোগ করেছে দলটি। রুহুল কবির রিজভী বলেন, কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে তথা জেলা সদর সহ হাটবাজারে লিফলেট বিতরণের সময় পুলিশ ব্যাপকভাবে বাধা প্রদান করে। আওয়ামী সহিংসতার দুষ্ট চক্রে আইনের শাসন, ন্যায় বিচার, মানুষের মানবিক মর্যাদা তথা গণতান্ত্রিক অধিকার এখন ধুলোয় লুটোপুটি করছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আওয়ামী নাৎসি সরকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে নামতে হবে।